দ্বিতীয় নাম্বার, এই শোনো, দ্বিতীয় নাম্বার, বিয়ে যখন করবে, বিয়ে যখন করবে অবশ্যই ছেলে যখন মেয়ে দেখতে যাবে কোন বন্ধুর সঙ্গে করে মেয়ে দেখা শরীয়তে নাজায়েজ। মেয়েটা আমার পছন্দ হয়েছে আর বন্ধুর কবলে পড়ে ওই পছন্দওয়ালা মেয়েটাকে ওকে মন রাখতে গিয়ে আমাকে বাধ্য তো হয়ে বলছে, এই মেয়ে তো পছন্দ করস কিন্তু আর একটা খবর নিয়েছে, বলছে কি, মেয়েটা কিন্তু হেঁটে যাবার সময় আমার একটা সন্দেহ হয়েছে। রসুল বলেছে উনি তোমাকে শয়তানের সঙ্গে যুক্তি করে তোমাকে ক্ষতির আশঙ্কা করবে। মেশকাত শরীফে হাদিস এসছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন আবু তালাহা, হুজুর যিনি বিয়ে করবে তিনি কি নিজে মেয়ে দেখতে পারে? আল্লাহর নবী বলেছে বেশক, যিনি বিয়ে করবে সে যদি নিজে দেখে নেয় এর চাইতে উত্তম কাজ পৃথিবীতে হতে পারে না। তবে এই নয় যে পালসার গাড়ি নিয়ে আর কালো চশমা আর হানসিং চুল কেটে পাগলো গেঞ্জি পরে কলেজের গেটের কাছে অপেক্ষা করবে। কথা বুঝে এসছে? সোজা তার বাড়ি চলে যান, তার বাড়িতে ঢোকার আগে মেশকাত শরীফে হাদিস এসছে আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও, সালাম দিয়ে তাকে পরিচয় বলো, আমি আপনার মেয়ে দেখতে এসেছি, আমি বিবাহ করব। আর মেয়ের বাপ জিজ্ঞাসা করবে বিবাহ করার জন্য কি আয় ব্যয় করো, আপনার টোটাল আয় ব্যয় গুলো সুন্দরকে বুঝিয়ে দিতে হবে। যেমন আল্লাহর নবী হযরতে আলী হুজুরকে বিয়ে দেওয়ার আগে বলেছিল, আলী আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে, তোমার টাকা কোথায়? তার কারণ জামাইয়ের যদি টাকা কম হয় মেয়ে হয়তো ব্যবসা করতে পারে। বললো হুজুর আমার কিছু নেই, আল্লাহ নবী কিছু টাকা দিয়ে বলে এই টাকাটাতে ব্যবসা করবে, খাওয়া দাওয়া করবে, আর আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে।